কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো কিছু একটা ডিসিশন স্ট্যাটিক নয়, তার পরিবর্তন হয় সময়ের প্রয়োজনে, সেই সময় এটা আপনার সিদ্ধান্তটা পরিবর্তন হয়। আমরা যখন সমস্ত দিকেই চেষ্টা করছি ওই স্পেসটাকে আমরা নিয়ে রাখতে চাচ্ছি, কারণ আমরা দেখছি যে আমাদের সমস্ত জায়গাগুলো গণতন্ত্রের যে জায়গাগুলো, চর্চা করার যে জায়গাগুলো, কথা বলার যে জায়গাগুলো, প্রতিবাদ করার যে জায়গাগুলো যখন একেবারেই সংকুচিত হয়ে আসছে, তখন সেই জায়গা থেকে আমরা সেই কথাগুলো শুরু করছি, যেখান থেকে ন্যূনতম একটা প্রতিবাদ ভেসে আসছে। সময় প্রমাণ করবে যে এটা সঠিক সিদ্ধান্ত হলো কি হলো না। আমরা বিশ্বাস করি এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। এখন আপনারা কি বলতে পারেন, তারা আগে কেন করলেন না, আগে করেনি বলে এখন করবো না, এটুকু মানে নেই, এটাও তো হতে পারে না। আগে আমরা নেইনি বিভিন্ন প্রেক্ষিতে সেই সিদ্ধান্ত নিই, এখন আমরা নিচ্ছি বাস্তবতার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি। এর সঙ্গে আমাকে আমাদের সাংবাদিক ভাইরা আমাকে পাঠিয়েছেন অনেকগুলো বিষয় জানতে চেয়েছেন, তার মধ্যে আমি আজকে কিছু বলতে চাই না, আপনার এগুলো কিছুটা আপনার ক্লিয়ার হচ্ছে না, একটা বলছেন যে আমি ব্যক্তিগত ভাবে যে আমি বগুড়া থেকে নির্বাচিত বলে ঘোষিত হয়েছিলাম, আমি শপথ নেওয়ার জন্য সময় চেয়েছি, আবেদন করেছি, উইচ ইজ দ্য প্যাটার্ন লাইন স্ট্রেইট অ্যান্ড সিম্পল, আমি কোন চিঠি দেইনি, কোন সময় চাইনি। এখন আপনারা প্রশ্ন করুন যে আপনার দলের সিদ্ধান্ত হলো আপনি শপথ দিলেন না কেন, এটাও আমার দলের সিদ্ধান্ত, এটাও আমাদের কৌশল, সেই কৌশলেই আমি শপথ নেইনি এবং আমি শপথ কোন চিঠি দেইনি। ক্লিয়ার? আর কোন আপনাদের সমস্যা আছে? আপনি কি প্রশ্ন করলেন? Very blatant question. There is no question. Ask it.